কারণে যে সমস্ত রোগগুলো হয় তাদের স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। যে করোনা ভাইরাস হয়েছে, একটা আমি ওষুধ খেলাম সেটা ঠিক হয়ে যাবে, এরকম কোনো মেডিসিন এখনো অবধি বেরোয়নি, হয়তো আগামী দিনে বেরোবেও না। কেন, ভাইরাসকে মারতে পারে একমাত্র সেই ভাইরাস, লোহা দিয়ে লোহা কাটতে হবে। তাই আমরা ভ্যাকসিন ইউজ করি আমাদের খামারে, ছাগলের খামারে বা যে কোনো লাইভ স্টক বিজনেসে ভ্যাকসিনের গুরুত্ব কিন্তু অপরিসীম। ভ্যাকসিনকে কখনোই আমরা অগ্রাহ্য করতে পারবো না, ভ্যাকসিন অবশ্যই করতে হবে। আপনি যেখান থেকেই ছাগল কিনুন, আপনাকে যে বায়োসিকিউরিটির যে সিস্টেমটা বলে দিয়েছি সেই সিস্টেম মাস্ট আপনি ইউজ করবেন, আপনি যতটা পারেন। হ্যাঁ, কোনো টাইম নেই। আপনি ধরুন ছাগল কিনেছেন জানুয়ারি মাসে, মার্চ অবধি অপেক্ষা করবেন, ততক্ষণ টিপিআর হয়ে সব আপনার ছাগল মিলবে। ভ্যাকসিনেশনের ক্যালেন্ডার স্টার্ট হবে যেদিন আপনি ফার্মে ছাগল নিয়ে এসছেন, সেই দিন থেকে আপনার ক্যালেন্ডার শুরু। যেদিন কিনে নিয়ে এসছেন তার 3 দিন পরে ডিওয়ার্মিং, 7 দিনে 7 দিন লিভার টনিক, 12 দিনের মাথায় পিপিআর এর ভ্যাকসিন, তারপরে যে 21 দিন পরপর বাকি ভ্যাকসিনগুলো কমপ্লিট হবে। একমাত্র ইটির ভ্যাকসিন দিতে সময় লাগে 28 দিন, কেন ইটির ভ্যাকসিনটা 14 দিনের পরে অবশ্যই দ্বিতীয়বার আবার দিতে হবে। ঠিক আছে, তো ইটির ভ্যাকসিনটা আপনারা যখন ভ্যাকসিনেশন করবেন, ধরুন এখন যে ওয়েদারটা চলছে এখন গোটফক্স বেশি হয়, ঠিক আছে, এখন আপনি প্রিপেয়ার করার পরে গোটফক্সটা আগে করবেন, তারপরে ইটিটা করবেন। কেন, ইটি যদি দিয়ে দিই তাহলে 28 দিন তাকে আর আমরা কোনো ভ্যাকসিনেশন দিতে পারছি না, 28 দিন পরে আবার 21 দিনের গ্যাপ দিতে হবে। বুঝতে পারলেন, ভ্যাকসিন দেওয়ার একটা নিয়ম কানুন আছে, হটস্পট ভ্যাকসিন দেওয়া হয় না, বা ভ্যাকসিন একটা ছাগলের জন্য কোনোদিনও তৈরি হয়, 100টা ডোজ হয়, আমি ডোজ করলে একটাকে দিব 100টা নষ্ট হবে। তো আর কোনো ভ্যাকসিন দিয়ে দিয়েছি মানে, আরেকটা কথা ইম্পর্টেন্ট এখানে জিনিস আছে, আমি পিপিআর এর ভ্যাকসিন করেছি ছাগলকে, এটা কখনোই 100% নিশ্চয়তা দিতে পারবে না কোনো সংস্থা যে তাকে পিপিআর হবে। ছাগলের প্রজনন বলতে, যে আমরা কোনো ব্রিডিং ফার্ম করেছি বা কোনো ছাগলকে যদি আমরা তাদের বংশবিস্তার করাতে যাচ্ছি, তাহলে আমরা কিন্তু তাদেরকে ব্রিডিং করাতে হবে, ঠিক আছে, বা মেটিং করাতে হবে। এই প্রজনন করাবার সঠিক যে ওয়ে বা সঠিক নিয়মটা হচ্ছে, যখন কোনো ছাগল প্রাপ্তবয়স্ক হবে বা যে প্রজাতির ছাগলটি আপনি, যে ব্রিডটি আপনি নিয়ে কাজ করছেন, সেই ব্রিডটির একটা প্রাপ্তবয়স্ক যে সময়, সেই সময়ে সে কিন্তু তার হিটে আসার বা গরম হবার লক্ষণ প্রকাশ করবে। এবার আমাদেরকে দেখতে হবে যে কোন বয়সে ছাগলটি হিটে এসছে। যদি আমরা বারবারি ছাগল রেখেছি, তাহলে বারবারি ছাগলের নর্মাল হিটে আসার সময় হচ্ছে 9 থেকে 10 মাস। সেই 9 থেকে 10 মাস বয়সে যদি ছাগলটির ওজন থাকে 15 থেকে 16 কিলো, তাহলে আমরা তাকে ব্রিডিং করাবো না। আমরা চাইবো তার শারীরিক ওজন যেন 20 থেকে 25 কিলো আসে, তারপরে যখন সে দ্বিতীয়বার বা চতুর্থবার প্রজননের জন্য সে লক্ষণ প্রকাশ করবে, তখন আমরা তাকে প্রজনন করাবো। এটা হচ্ছে ভেজেনা বা জনিপদ, আর এই দুটো হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। যখন এই ডিম্বাশয় থেকে একটি ডিম বেরিয়ে এই ফেলোপিয়ান টিউবে আসা শুরু হবে, তখন একটা ছাগলের জনিপদ দিয়ে একটা স্মেল বেরোয় বা গন্ধ বেরোয়, এটা শুধুমাত্র পাঁঠাই অনুভব করতে পারে। তাই দেখবেন ছাগল পাঁঠা যখন ছাড়বেন, পাঁঠা আগে জনিপদকে সেন্স করবে, করে মাথা উপর দিকে করবে, সে অনুমান করবে যে ডিম্বাণুটা কত দূরে আছে। অনুমান করার পরে সে যদি মনে করে যে ব্রিডিংয়ের সময় আছে, তখনই সে ব্রিডিং করবে, নাহলে কিন্তু পাঁঠা সরে যাবে। ব্রিডিং কত রকমের হয়, 2 রকমের, ইনব্রিডিং এবং আউটব্রিডিং। যখন আমরা ক্লোজ রিলেটিভের মধ্যে মেটিং করাই বা প্রজনন করাই, তখনই তাকে আমরা ইনব্রিডিং হিসেবে ধরে নিই। ইনব্রিডিং বা আত্মপ্রজনন হলো যখন ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে আমরা প্রজনন করাবো, তাকে বলবো ইনব্রিডিং। এখানে দেখতে পাচ্ছেন যে ধরুন এটা এম, এম মানে হচ্ছে মেল আর এফ মানে হচ্ছে ফিমেল, তাহলে এটা হচ্ছে রাম এবং এটা হচ্ছে সীতা, ঠিক আছে। এই রাম এবং সীতার মধ্যে যদি মেটিং হয়, তার যে বাচ্চা আসছে দেখুন, এটা হচ্ছে রামের, এম মানে মেল, তাহলে এটা হচ্ছে রামের ছেলে এবং এটা এই ফিমেল, এটা হচ্ছে রামের মেয়ে, তাহলে এর আর এর মধ্যে সম্পর্ক কি হবে, ভাই এবং বোনের, ঠিক আছে।
তাহলে রামের ছেলের সঙ্গে রামের মেয়ের যখন ব্রিডিং হবে তখন সেটা হবে ইনব্রিডিং, হয়ে গেল। মানে সেটাকে গ্রাহ্য করা যায়। কেন করা যায়? ধরুন রামের মধ্যে এমন বৈশিষ্ট্য আছে যেটা আমাদের দরকার, ঠিক আছে। রাম খুব ভালো দৌড়াতে পারে, ঠিক আছে। রামের স্মরণশক্তি ভালো বা রামের শারীরিক গঠন খুব ভালো। আমরা চাইছি রামের বৈশিষ্ট্যগুলো আমাদের অন্য বংশগতির মধ্যে যেন ছড়িয়ে পড়ে। এই জন্য হিউম্যানে কিন্তু এটা কনসিডার নয়, এটা অ্যানিমেলে সায়েন্স কনসিডার করছে কি 4-6 জেনারেশন অবধি কনসিডার করা যায়। এটাকে ইনব্রিডিং এর আমরা সুফল হিসাবে ধরে নিতে পারি। এবার বলা হচ্ছে 4-6 জেনারেশনের পরে রামের যে খারাপ দিকগুলো ছিল, ঠিক আছে, সে কাজকর্ম ভালো করতো না, ঠিক আছে, আলসে টাইপের ছিল, একটু কাজ করে হাঁপিয়ে যেত, বা তার কোনো রামের যে আবার বাবা ছিল তার কোনো বংশগতি যে জেনেটিক যে ডিসঅর্ডার সেই রোগ রামের মধ্যে ছিল। এগুলো কি হবে 4-6 জেনারেশনের পরে যে বাচ্চাগুলো আসবে তাদের মধ্যে দেখা দেবে, এবং এর এর যে কুফলগুলো আমরা পাব, যেমন ধরুন প্রোডাক্টিভিটি একদম কমে যাবে, প্রোডাকশন একদম কমে যাবে, প্রেগনেন্সির সাথে যত ডে বাড়বে তত তার খাবার দাবারে চেঞ্জেস আসতে থাকবে, ঠিক আছে। তার শরীরের মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম কঙ্কাল কাণ্ড তৈরি করার জন্য মিনারেলসের প্রয়োজন, ঠিক আছে, বিভিন্ন ভিটামিনসের প্রয়োজন, ফলিক অ্যাসিড আয়রন ইঞ্জেকশনের প্রয়োজন, ফসফরাসের প্রয়োজন। তারপরে আপনি তাকে টিংচার আয়োডিন অথবা প্রোভিডেন আয়োডিনে ডুবিয়ে নেবেন, ডুবিয়ে নেবার পরে তাকে টপিকিওর স্প্রে করবেন। এই স্প্রেটা কন্টিনিউ 7 দিন করতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যে ওই নাভিতে কোনো মাছি বা পোকামাকড় হচ্ছে কি না। পরের দিন থেকে তার ইউটেরাস ক্লিন করার জন্য ইউটিভাইভ লিকুইড দেবেন 20 ml প্রতিদিন, এটা 7 দিন দিবেন। আর যদি ইউটিভাইভ না থাকে তাহলে এক্সাপাত দিবেন 15 ml করে, এটাও 7 দিন দিবেন, দিনে একবার করে, ঠিক আছে। উপরে দেখুন, সব থেকে প্রথমে তো আপনার ফার্মের যে ফার্মের নাম আছে দিয়ে দিবেন। নিচে দেখুন ট্যাগ নাম্বার আছে, যে ট্যাগটা আমি ছাগলের কানে দিলাম সেই ট্যাগের নাম্বারটা বসাবেন। তারপরে দিবেন যে ছাগলটি কোন দিনে আপনি পারচেস বা কিনে নিয়ে এসেছেন, ঠিক আছে। তারপরে দেখুন তার ওজন করবেন, যেদিন কিনে নিয়ে এসছেন তার ওজন করবেন, পরে সেই ওজনটা ওখানে বসাবেন। নাম্বার অফ কিডস, যে ছাগলটি আপনি কিনেছেন তার সঙ্গে কোনো বাচ্চা আছে কি না সেটাও আপনি সেখানে লিখে রাখবেন। ল্যাকটেশন, ল্যাকটেশন মানে হচ্ছে সে কত বিয়ানে আছে। মেডিসিন চেঞ্জ করে করে তার কৃমিনাশক ওষুধ আমরা ব্যবহার করব। এখানে আমি 10টি ওষুধের নাম লিখেছি। 1 নম্বরে আছে অ্যালবেন্ডাজল, 2 নম্বরে আছে ফেনবেন্ডাজল, 3 আছে মেনবেন্ডাজল, 4 হচ্ছে লিভামাইসল, 5 আছে অক্সিক্লোজনাইট, 6 আছে প্রাজিকুইন্টাল, 7 নম্বরে আছে আইভারমেকটিন, 8 নম্বরে আছে ডোরামেকটিন, 9 নম্বরে আছে মরান্টেল সাইট্রেট, এবং 10 নম্বরে আছে ক্লোসেন্টাল। এটা হচ্ছে অ্যালবেন্ডাজল, যেটা আমি প্রথমে 1 নম্বরে লিখেছি। এর ব্র্যান্ড নেম হচ্ছে অ্যালবামার, এটা ভিরবেক কোম্পানির। এরও দেখবেন ডোজ লেখা আছে, প্রতিটা মেডিসিনে কিন্তু ডোজ লেখা থাকে। যদি আপনারা পরবর্তীকালে ডোজ ভুলেও যান এখানে দেখে নেবেন। এখানে লেখা আছে যে 5 mg পার কেজি বডি ওয়েট, 5 mg পার কেজি বডি ওয়েট। এখানে দেখুন অ্যালবেন্ডাজল এটা 25 mg আছে। এখানে দেখুন প্যানাকিওর 150, এর ব্র্যান্ড নেম, ওষুধটা আছে ফেনবেন্ডাজল। এটা একটা 20 কিলো ছাগলকে আপনারা একটা ট্যাবলেট দিতে পারেন, যদি ছিলে যাবে পুরো ছিলে জিভের মধ্যে মুখের মধ্যে এবং খাদ্যনালী মানে এসোফেগাস অবধি তার ঘা হয়ে যাবে, মুখ দিয়ে অনবরত লালা পড়তে থাকবে, ফেনার মতো পড়তে থাকবে আর খড়িয়ে খড়িয়ে হাঁটবে। এরকম যখন সিচুয়েশন হয়ে যাবে তখন আপনি 100% নিশ্চিত যে তার ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা FMD হয়ে গেছে। এই রোগটি তার লালা রসের যে পড়ছে সেই লালা রসের মাধ্যমে অথবা তার খাবার দাবারের যে এঁটো খাবার দাবার তার মাধ্যমে একটি ছাগলের থেকে অন্য ছাগলের মধ্যে ছড়িয়ে পড়বে। তাহলে এটি ছোঁয়াচে রোগ, সাথে সাথে আমরা তাকে আলাদা করে বা আইসোলেট করে রাখবো এবং তার সিমটোমেটিক ট্রিটমেন্ট করবো। এক্ষেত্রেও আমরা কোনো এর স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, যেহেতু এটা একটি ভাইরাস ঘটিত রোগ। এবং সবথেকে এখানে ব্যাপার হচ্ছে এটি একটি করোনা ভাইরাসের ফ্যামিলি,
এই রোগটির যে ভাইরাস সেটি পি করোনা ভাইরাস থেকে এসছে। গুলো ছাগলের ক্ষেত্রে দেখা যায়, তার মধ্যে সবচেয়ে কমন ডিজিজ হচ্ছে, সব থেকে কমন সেটা হচ্ছে নিউমোনিয়া, তারপরে হচ্ছে ম্যাস্টাইটিস, তারপরে ইটি, আর ব্লড তো যখন তখনই হতে পারে, পেট ফাঁপা রোগ। তো এক্ষেত্রে সব থেকে প্রথমে আমরা আলোচনা করব ম্যাস্টাইটিস নিয়ে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ফাইব্রোসিস। মুখ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টিউব। এই টিউবটা যখন আমরা কোন ছাগলের ম্যাস্টাইটিস হবে এর মুখটাই লাগিয়ে এই টিটের মধ্যে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? টিট ক্যানেলের মধ্যে ঢুকিয়ে এই পুরো মেডিসিনটা তার টিটের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কি করতে হবে, মুখটাকে মানে এই টিটটাকে চেপে ধরে ওষুধটাকে উপরের দিকে আস্তে আস্তে ম্যাসাজ করে উপরের দিকে দিয়ে দিতে হবে। তিনটা টিউবের নাম লিখে রাখো, পেন্ডিস্টিন এসএইচ টিউব, ম্যাস্টিওক টিউব এবং টিলক্স টিউব। এরা স্টেরাইড ওয়াটার দিয়েছে কিন্তু একে খোলার জন্য জল দেয়নি। আপনি হিউম্যান মেডিসিনে এরকম জল কিনতে পাওয়া যায়, 100 ml বোতল পাওয়া যায়, এটা কিনে রাখবেন, বা 10 ml বোতল পাওয়া যায়। তো সেই একটাকে, হ্যাঁ, ডিস্টিল ওয়াটার, একটার থেকে জল টানবেন, টেনে এতে 8 ml দিবেন। এখানে গায়ে লেখা আছে, সব ছাগলটা চেক করবেন, দেখবেন দুটোর মধ্যে ফারাক কতটা আছে, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এই ছাগলটির নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছে, ঠিক আছে? শ্বাসকষ্ট হবে, প্রচণ্ড পরিমাণে জ্বর থাকবে, আর খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, ঘাড় লম্বা করে এরকম দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? নর্মাল যখন ছাগল নর্মাল অবস্থায় থাকবে, কোনোদিনও রুমেন ফুটা করা যায় না। যখন ব্লটিং বা টিম্পানি হয় বা পেট ফাঁপা রোগ হয়, সেই ক্ষেত্রে একমাত্র রুমেনকে আমরা ফুটো করে গ্যাসটা বার করতে পারি বা ইঞ্জেকশন রুমেনের মধ্যে দিতে পারি, ঠিক আছে?